স্যামুয়েল লাংহর্ন ক্লিমেন্স, জন্ম 30 নভেম্বর 1835। তিনি ছিলেন একজন মার্কিন রম্য লেখক, সাহিত্যিক ও প্রভাষক। তিনি অবশ্য মার্ক টোয়েইন ছদ্মনামেই বেশি পরিচিত। টোয়েইন আর্থিক আর বাণিজ্য বিষয়ক ব্যাপারে বাধাগ্রস্ত ছিলেন, তা সত্ত্বেও তার রম্য বোধ আর চপল বুদ্ধি ছিল তীক্ষ্ণ, এবং তিনি জনসমক্ষেও ছিলেন ভীষণ জনপ্রিয়। তার বৃহস্পতি যখন তুঙ্গে, তখন সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের তিনি ছিলেন সবচাইতে জনপ্রিয় তারকা। টোয়েইনের বেড়ে ওঠা হ্যানিবল মসৌরিতে। পরবর্তীতে এ শহর থেকেই টোয়েইন তার বিখ্যাত দুটি উপন্যাস হ্যাকলবেরি ফিন এবং টম সয়ার রচনার মূল উপাদান খুঁজে নিয়েছিলেন। একজন প্রকাশকের অধীনে কিছুদিন শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর তিনি একজন মুদ্রণ সন্নিবেশক হিসেবে কাজ করেছেন, এবং তার বড় ভাই ওয়ারিনের সংবাদপত্রের জন্য প্রবন্ধ রচনা করেছেন। নির্বাচিত রম্য বক্তা হিসেবে টোয়েইনের দারুণ নামডাক হয়েছিল। তিনি নানা জায়গায় গিয়ে একক রম্য বক্তৃতা প্রদান করতেন, যেটাকে বর্তমান সময়ের স্ট্যান্ড আপ কমেডির সাথে তুলনা করা যায়। তিনি পেশাদার বক্তা হিসেবে নানা পুরুষ সংঘে বক্তৃতা দিয়ে বেরিয়েছেন। এসব সংঘের মধ্যে অথার্স ক্লাব, বিফ স্টিক ক্লাব, ভ্যাগাবন্ডস, হোয়াইট ফ্রারার্স এবং হার্টফোর্ডের সোমবারের সান্ধ্যকালীন সংঘ উল্লেখযোগ্য। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ব্যতিক্রমী ইউটিউব চ্যানেল ডলি হালদার, যেখানে আমরা সবসময় চেষ্টা করি বিভিন্ন মহাপুরুষদের বাণী, উক্তি ও শাশ্বত কথা আপনাদের সামনে হাজির করতে। এই পর্বে আমরা মার্ক টোয়েনের কিছু উল্লেখযোগ্য বাণী দেখে নেব। তাহলে চলুন শুরু করা যাক। যে মানুষ নতুন কথা বলে তাকে সকলে পাগল ভাবে, যতক্ষণ না তার কথা সফল হচ্ছে। কিছু জিনিস আছে সহ্য করা কঠিন, একটি ভালো উদাহরণের থেকেও। তোমার যা দরকার তা হলো কেবল অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাস। সাফল্য তোমার বাধা। সর্বদা সঠিক কাজ করো, তাতে কিছু লোক সন্তুষ্ট হবে, বাকিরা হবে বিস্মিত। এক টুকরো আন্তরিক প্রশংসায় আমি অন্তত 2 মাস বেঁচে থাকতে পারি। সব কিছুরই একটা সীমা থাকে। লোহার আকরিকের শিক্ষিত করে কখনোই সোনায় রূপান্তরিত করা যায় না। প্রতিজ্ঞা না করার চেয়ে প্রতিজ্ঞা ভাঙা ভালো। জলবায়ু হলো আমরা যা প্রত্যাশা করি, আর আবহাওয়া হলো আমরা যা পাই। ভালো বন্ধু, ভালো বই এবং একটি ঘুমন্ত বিবেক, এইগুলি হলো আদর্শ জীবনের উপকরণ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হাসির আঘাতের বিরুদ্ধে কিছুই দাঁড়াতে পারে না। সততাই শ্রেষ্ঠ পথ, বিশেষত যখন সেখানে অর্থ থাকে।